আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। খোদাপ্রাপ্তি জ্ঞানের আলোকে শাহসুফি হযরত ফরিদপুরি কুদ্দুসাসে রুহুল আজিজ সাহেবের পবিত্র নসিহত শরীফ মুজাদ্দিদ আলফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাই এই নসিহত শরীফের 9 নম্বর নসিহতের 5ম পর্ব এখন আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। মুজাদ্দিদ আলফিসানি রাদিয়াল্লাহু তাআলা সাহেব ইসলামী উচ্চ দর্শনের ল্যাবরেটরি। উল্লিখিত আলোচনা হইতে বোঝা যায় যে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হযরত মুজাদ্দিদ আলফিসানি রাদিয়াল্লাহু তাআলা সাহেবের মতো এত বড় ইসলামী দার্শনিক আর পৃথিবীতে আসেন নাই। মুজাদ্দিদ সাহেব মূলত ইসলামী উচ্চ দর্শনের ল্যাবরেটরি বা গবেষণাগার। তাহার মারেফত কারখানার নিকট পূর্ববর্তী ওলিদের মারেফত ধর্তব্যই নয়। ইহার মূল কারণ এই যে তাহারা মারেফতের কারখানাতে প্রবেশই করেন নাই, কারখানার বাহিরেই ঘোরাফেরা করিয়াছেন মাত্র। তাই তাহাদের বর্ণিত মারেফতের মধ্যে বহু ভুলভ্রান্তি মিশ্রিত থাকিয়া যায়। হযরত মুজাদ্দিদ আলফিসানি রাদিয়াল্লাহু তাআলা সাহেব সমুদয় ভুলভ্রান্তি সংশোধন করিয়া খোদাতালাসীদের জন্য নিখুঁত মারেফত উপস্থাপন করেন। সায়েরে আফাক ও সায়েরে আনফাস সম্পর্কে পূর্ববর্তী ওলিয়াল্লাহ সকল বলিতেন যে সায়েরে আফাক হইল সায়েরে ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহর দিকে ভ্রমণ, এবং ফানাকে এই সায়েরার অন্তর্ভুক্ত করিতেন, এবং সায়েরে আনফুসিকে সায়েরে ফিল্লা, অর্থাৎ আল্লাহর মধ্যে ভ্রমণ বলিতেন, এবং বাকাবিল্লাকেও এখানে প্রমাণ করিয়াছেন। হযরত মুজাদ্দিদ আলফিসানি রাদিয়াল্লাহু তাআলা সাহেব বলেন যে সায়েরে আফাক ও সায়েরে আনফাস উভয়ই সায়েরে ইল্লাল্লাহর মধ্যে পরিগণিত। আল্লাহকে আফাক ও আনফাসের মধ্যে পাওয়া যাইবে না, তিনি দূরে বহু দূরে। তিনি আরও বলেন, আল্লাহ তাআলার সমস্ত নাম বা সিফাত এবং তামাম শান বিশ্বাস সূক্ষ্ম গুপ্ত সমস্ত প্রকাশের ও জ্যোতির দর্শন ও অনুধাবন স্থূল ও অনুধাবনীয় সমস্ত ধ্যান ধারণা হইতে দূরে বহু দূরে, সীমার ওদিকে বরং অসীমের ওধারে। মক্তুবাতনাং 1 2 খণ্ড। পূর্ববর্তী ওলিয়াল্লাগণের বেলায়েতে সোগ্রাতে মারেফাত শেষ করিবার কারণ। পূর্ববর্তী ওলিয়াল্লাহ সকল বেলায়েতে সোগ্রাতেই কেন মারেফাত শেষ করিয়াছেন? জবাবে বলা যায়, বেলায়েতে সোগ্রাই হইল ওলিয়াল্লাদের বেলায়েত, ইহার উপরে আছে নবীদের বেলায়েত ও ফেরেস্তাদের বেলায়েত। ওলিয়াল্লাদের বেলায়েত বেলায়েতে সোগ্রা হওয়ায় তাহারা চেষ্টা সাধনা বা তপস্যা দ্বারা সোগ্রা বেলায়েত পর্যন্তই পৌঁছাইতে পারেন। নিজ চেষ্টা সাধনা দ্বারা ইহার ওপরে যাওয়ার সাধ্য কাহারও নাই, তবে মহান খোদাতালা দয়া করিয়া নিজ হইতে যাহাদিগকে টানিয়া মূল মারেফত কারখানার ভিতরে নেন এবং বেলায়েতে কোবরা, বেলায়েতে উলিয়া বা কামালতে নবুয়াতের সম্পদে ভূষিত করেন, তাহাদের কথা স্বতন্ত্র। যে কয়েকজন ওলি আল্লাহকে মহান খোদাতালা বেলায়েতে সোগ্রা হইতে আপন প্রেমের হেরেমে লইয়া তথাকার মারেফাত দান করিয়াছেন তাহাদের সংখ্যা খুবই কম। সেই অল্প সংখ্যক ওলিয়াল্লাদের মধ্যে যাহাকে সর্বাপেক্ষা নৈকট্য সান্নিধ্য বা মারেফাত দান করিয়াছেন তিনি হইলেন হযরত মুজাদ্দিদ আলফিসানি রাদিয়াল্লাহু তাআলা সাহেব। এই জন্য তাহার মারেফাতের তুলনায় অন্যদের মারেফত সামান্য বলিয়া পরিগণিত। তথাপিও বেলায়েতে সোগ্রাতে যাহারা মারেফত চর্চা শেষ করেন বা উরুজ ও সায়ের শেষ করেন তাহাদের জ্ঞানের সীমা পরিসীমা নাই। তাহারা আল্লাহ ভিন্ন সব কিছুকে ভুলিয়া বা ত্যাগ করিয়া এমন এক স্তরে উপনীত হন যেখানে তাহাদের কাল্প ও রুহু এক হইয়া নূরের এক মহাসমুদ্রের ভিতরে তাহারা বিচরণ করিতে থাকেন, যে সমুদ্রের কোনো কূল কিনারা নাই। এখানে আছে সিফাতে এজাফিয়া ও সিফাতে হাকিকির নূর, আছে নূরে মোহাম্মদি ও আলমে আরহার নূর, আছে আল্লাহর অযুত গুণের নূর। ইহা ছাড়াও মূল মারেফাত কারখানার মধ্যে যাহা কিছু আছে তাহার সব কিছুই প্রতিবিম্বরূপে বেলায়েতে সোগ্রাতে বর্তমান। শুধু তফাত হইল মারেফাত কারখানাতে তাহা আছে আসল হিসেবে আর বেলায়েতে সোগ্রাতে তাহা আছে প্রতিবিম্ব হিসেবে। বেলায়েতে সোগ্রা স্থিত ওলিয়াল্লাগণ শরিয়াতের খেলাফ কথা কেন বলেন? মূলত বেলায়েতে সোগ্রাই আল্লাহ পাকের নাম ও গুণাবলীর প্রতিবিম্বিত নূরে সালেকের দোষনীয় সমস্ত স্বভাব বিদূরিত হয়, সালেকের নাফস পরাজিত হয়, আদামাত পর্যুদস্ত হয়, ফলে সালেকের মধ্যে আল্লাহ তাআলার নাম
ও গুণাবলীর প্রতিবিম্ব ব্যতীত আর কিছুই পরিলক্ষিত হয় না। সালেক আদামাতের তমদোষমুক্ত কোটি কোটি নূরের বাল্ব প্রজ্বলিত দেহ নিরপেক্ষ এক সত্তা লাভ করেন, যাহা কোটি কোটি মুখে সর্বদাই আল্লাহ পাকের জেকেরে রত থাকে। এই দেহ নিরপেক্ষ সত্তাকেও বলা হয় অজুদ। এই স্তরে সালেক বা অলিয়াল্লা সকল আপন অজুদের সহিত আল্লাহ তালার অজুদ অর্থাৎ যাহা যাবতীয় শুভের উৎপত্তিস্থল এর মিল বা ঐক্য খুঁজিয়া পায়। তাই আবেগবশত বা নেশাবশত অর্জন সাপেক্ষ জ্ঞান হারাইয়া শরিয়াতের প্রতিকূল কিছু উক্তি করিয়া ফেলেন। খোদা প্রাপ্তির পথ বেলায়েতে সোগ্রাতে ইহা হওয়া খুবই স্বাভাবিক, তাই তরিকতের দৃষ্টিতে ইহা অপরাধ নয়, যদিও শরিয়তের দৃষ্টিতে তাহারা অপরাধী। তরিকতের দৃষ্টিতে তাহারা অপরাধী নয় এই কারণে যে তাহারা আল্লাহ ভিন্ন সব কিছুকে ভুলিয়া নূরময় জগতে উপনীত হইয়া সমস্ত দোষনীয় স্বভাবকে ঝাড়িয়া ফেলিয়া আল্লাহর গুণে গুণান্বিত হন। আপন অজুদের কোটি কোটি মুখে সদা সর্বদা তাহারা আল্লাহ পাকের জেকেরে রত থাকেন, কাজে তাহাদের সমান আর কে। তবে হযরত মুজাদ্দিদ আলফিসানি রাদিয়াল্লাহু তাআলা সাহেবকে আল্লাহ পাক নিজ হইতে আকর্ষণ করিয়া মারেফাতের আরও এমন কিছু নিয়ামত দান করিয়াছেন যাহা অতুলনীয় ও অকল্পনীয়। হযরত মুজাদ্দিদ আলফিসানি রাদিয়াল্লাহু তাআলা সাহেবের পরে আমার পীর কেবলাজানকে মহান খোদা তাআলা দয়া করিয়া মারেফাতের মূল কারখানায় সমুদয় অংশ ঘুরাইয়া দেখান। এই কারণে আধ্যাত্মিক জগতে মুজাদ্দিদ আলফিসানি রাদিয়াল্লাহু তাআলা সাহেবের পরে আমার পীরের মতো উচ্চ মর্যাদা আর কেহই পান নাই। মহাওলি বিশ্বলি শাহ সুফি হযরত ফরিদপুরি কেবলাজান হুজুরের এই পবিত্র নসিহত শরীফ সকলের মাঝে প্রচারের উদ্দেশ্যে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। কেবলাজান হুজুর তরিকতের এই বিশেষ খেদমতে আপনাকে আমাকে কবুল করুক, আমিন।